ফিরলাম বিরতির পর, যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা কেজরিওয়ালের। দুদিন পর ইস্তফাপত্র জমা দেব, এমনটাই বললেন কেজরিওয়াল। নভেম্বরে দিল্লিতে নির্বাচনের দাবি কেজরিওয়ালের, নভেম্বরে দিল্লিতে নির্বাচনের দাবি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা অরবিন্দ কেজরিওয়ালের, দুদিন পর ইস্তফাপত্র জমা দেব, এমনটাই বললেন অরবিন্দ কেজরিওয়াল। দুদিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব, পদত্যাগের ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। মঞ্চ থেকে সমর্থকদের সামনেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়া ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবারই সুপ্রিম কোর্টের জামিনে মুক্ত হন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আগে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনের আগে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখলাম যে সিবিআই করা মামলাতেও জামিন পেয়ে যান অরবিন্দ কেজরিওয়াল। এবং এর আগে মনে করা হচ্ছিল যে হরিয়ানায় বিধানসভা নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে আপের কাছে তারই জামিন বড়সড় একটা স্বস্তির দিক হতে পারে। তবে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা কেজরিওয়ালের।